তোমরা সবাই কেমন আছো? আমি আজকে যেই বিষয়টা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পোর্ট্রেট, মাটি দিয়ে পোর্ট্রেট, মানে মাটির কাজ আর কি। আমাদের সাধারণত ক্লাসে বছরে যদি একবার করানো হয়, এখন তো লকডাউনের কারণে সবাই ঘরে বন্দি, কাজ দেখানোর সুযোগ নাই। এই জন্য আমি তোমাদের আমার এই চ্যানেলে পোর্ট্রেটের কাজটাই দেখাচ্ছি। আমাদের যত ছাত্রছাত্রী আছে সবাই দেখে নিও ভালো করে, কাজটা বারবার দেখতে হবে, খুব মজার কাজ, মাটির কাজ পোর্ট্রেট। প্রথমে মাটিটা বের করে নিই, হাতে তালুতে নিয়ে বারবার ঘোরাতে থাকি, মসৃণ করে আস্তে লম্বা করি, আস্তে আস্তে হাতে তালু দিয়ে সমান করে নিই। এবার আস্তে আস্তে নিচের দিকে গলার দিকটা চেপে শুরু করে নিই, দুই আঙুলের ফেটে দিয়ে আঙুলের তালু দিয়ে চাপতে থাকি, দুই হাতের তালু দিয়ে চেপে এটাকে একটা জায়গায় নিয়ে আসি, সেটা করি। দুহাত সমানভাবে কাজ করলেই কাজটা খুব তাড়াতাড়ি ইজি হবে, দুই হাতেই করতে হবে। দুই বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে মাঝখানে নাকের অংশটা বের করে নিলাম। এবার দেখো নাকের অংশটা বের হলো, কপালের জায়গাটা একটু সমান করে একটু নামিয়ে দেই। এবার দেখো এই নাকের অংশটা পেয়ে গেলাম, মুখের জায়গাটা একটু উঁচু থাকবে, একটু মুখের জায়গাটা উঁচু রাখি। বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে নিচে থুতনির অংশটা বের করে নিলাম। এবার এই থুতনির জায়গার মধ্যে একটু মাটি নিয়ে আর একটু বাড়িয়ে দিই। থুতনির অংশটা হয়ে গেল, দেখো এবার আর একটু মাটি নিয়ে গালের অংশটা বের করি, গালটা একটু উঁচু করে নিলাম, গালে সে ঠিক অনুরূপভাবে এই পাশেরটা একটু উঁচু উঁচু করে নিই, পরিমাণ যেন সমান থাকে। বুড়ো আঙুল দিয়ে চেপে দিই, সব জায়গায় মসৃণ করে দিই, আস্তে আস্তে মসৃণ করে দিই। এবার নাকের দুই পাশে দুটো ছোট্ট গোল বসিয়ে দিই। হয়ে গেল নাকের অংশ। এবার একটু মাটি নিয়ে থুতনির অংশটা, মুখের অংশটা উঁচু করে দিলাম, বুড়ো আঙুল দিয়ে চেপে দিই, সব জায়গায় মসৃণ করি আস্তে আস্তে। হাত পরিষ্কার রাখতে হবে, বারবার বলে রাখি, মাটির কাজে সবসময় হাত পরিষ্কার রাখা খুব জরুরি। তারপর চোখের মধ্যে ছোট্ট একটা অল্প পরিমাণ মাটি নিয়ে চোখের মধ্যে বসাই, একই পরিমাণ মাটি আরেকটা চোখে বসাই। এবার আস্তে মসৃণ করে দেই, আঙুল দিয়ে আস্তে আস্তে সেগুলো মিশিয়ে দেই, সবটা মিশিয়ে দিলাম আস্তে আস্তে, গালের অংশটাও মসৃণ করলাম। এবার ছোট্ট একটু মাটি নেই চোখের উপরের অংশে, ভ্রুর উপর অংশে একটু বসিয়ে দিলাম। অনুরূপভাবে যেখানে একটু কম মনে হবে, অল্প মাটি নিয়ে আস্তে আস্তে পেস্টিং করে বাড়াইতে হয়। এবার নাকের ফুটোটা বের করি, এটা পেন্সিল দিয়েও হবে নাকে, হ্যাঁ বেরিয়ে গেল। এবার আমরা বের করলাম ছুরি দিয়ে বা ওই টুলস দিয়ে চেপে মুখের অংশটা বের কেটে দেই, চাপ দিয়ে উপর অংশ তুলে নেই। এর মধ্যে বলে রাখি, এসব কাজের জন্য ডেন্টাল টুলস সবচেয়ে ভালো, স্টিলের কম দামে কিনতেও পাওয়া যায় ডেন্টাল টুলস, সবগুলি ডেন্টাল টুলস। বাস হয়ে গেল মুখের অংশটা, আবার বাজারেও কিন্তু ভাস্কর্য টুলস বললে বিক্রি হয় করে এক প্যাকেট, তার চেয়ে ওই টুলস অনেক ভালো, স্টিলেরটা দামও অনেক কম, এক এক টুলস 15-20 টাকা করে নেয় প্রতি পিস, অনেক ভালো কাজ ওঠে। এবার চোখের উপরে একটু মাটির অংশ বসাই, চোখের উপরে মাটির অংশ বসালাম, নিচে একটু করে নিচের কোটরির অংশ মাটি দিলাম। এবার আবার ঠিক অপর দিকটাও একইভাবে নিচের অংশ মাটি বসাই, হ্যাঁ বসালাম। এবার কানের দিকটা দেখি, ভ্রু থেকে শুরু করে নাক পর্যন্ত সমান মাপটা ঠিক রেখে কানটা বানাই, অপর দিকে একইভাবে আবার এই কানটাও বানিয়ে ফেলি, বানালাম। পরে টুলস দিয়ে চেপে লাইনগুলো বের করে দেব। এবার আমরা চুলের অংশ মাটি বসাই, চুলের অংশে চুলের হেয়ার স্টাইল দেখে উঁচু নিচু দেখে মাটি বসাবো, ওই অংশে মাটি বসাই। আবার মাটি নিয়ে নিয়ে যেখানে অল্প অল্প করে মাটি বসাবো, বেশি দরকার নেই, অল্প অল্প করে বসাই, পরিমাণ দেখে দেখে আস্তে আস্তে বাড়ানো উচিত, শুধু পেস্টিং, অল্প অল্প করে মাটি বসাই। আবার একটু মাটি নিয়ে গলার পাশে কাঁধের অংশটা বের করে দিলাম, ঠিক অনুরূপভাবে ওই পাশটাও বের করে দিই কাঁধের অংশটা, যদি আগে দিতাম নিচের অংশ ভারী হয়ে গেলে ভেঙে পড়ে যাবে, তাই পরে ইউজ করলাম।
এই নিচের অংশে মাটি দেবো আস্তে আস্তে পরে, কারণ নিচের অংশ ভারী হয়ে গেলে হঠাৎ করে জমিন নিচে ভেঙে পড়ে যেতে পারে, এই জন্য আমরা এই কাজটা পরে করি। এবার চুলের অংশ দেই, মাথা থেকে নামিয়ে দিই দুই পাশে চুলের অংশ, এদিকে চুলের অংশ লম্বা চুল, চুলের অংশ বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে মসৃণ করব। চাইলে এই চুলের কাজটা চিরুনি দিয়েও করা যাবে, তো দেখি আমরা। এবার একটু জামার অংশ বের করব গলা থেকে, একটু গলাটা আলাদা করে দেব, মাটি নেই। তারপর একটু বসে আবার লাইনটা বসিয়ে দিলাম, এবার দেখো গোল একটা মাটি নেই। গলার অংশ, গলার ডিজাইনটা বের করে দেই, গলার জামার লাইনটা বেরিয়ে আসলো, হয়ে গেল জামার লাইনটা। এবার টুস দিয়ে মসৃণ করে দিই, অতিরিক্ত মাটিটাকে মিশিয়ে দিই, যে বললাম ডেন্টাল টুস, এটাই খুব ছোট। এই টুস পরে আস্তে আস্তে করে, পানি লাগবে না, শুধু টানলেই মসৃণ হয়ে যাবে, ধারণা নয়, অনেক ভোঁতা টাইপের কাজ। হ্যাঁ, মসৃণ হবে শুধু এটা টানলেই। কিনে মসৃণ করে নিলাম, হয়ে গেল মসৃণ, হয়ে গেল। এবার দেখে দেখে আমরা ছোটো ছোটো শেপগুলো বা ছোটো ছোটো মাসেলগুলোকে তুলবো, এটা দিয়ে চেপে চেপে আস্তে আস্তে আস্তে, প্রেশার দেওয়া দরকার নাই, ধীরে ধীরে। হ্যাঁ, এবার পানি দিয়ে মসৃণ করে নিই। এবার টুস দিয়ে সম্পূর্ণ জায়গা আস্তে ধীরে 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 দুই পাশ সমান রেখে মসৃণ করতে থাকি, আস্তে আস্তে টুস দিয়ে খুব ধীরে 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 টুস চেপে চেপে মসৃণ করে দেই। অতিরিক্ত মাটিটা টেনে নিয়ে নেব, সব দিক দেখে দেখে মসৃণ করে ফেলি আস্তে আস্তে। কানের দিকটা, কানের দিকটা ঠিক করে নিই, কানের দিকটা ঠিক করে নিই আস্তে আস্তে। তারপর হ্যাঁ, অংশটা চেপে দিয়ে এসেছে, চিরুনি দিয়েও চুলের কাজটা আমরা মোটা চিরুনি দিয়েও টানতে পারি, কিছু লাইন দরকার, এই লাইনগুলো যেন আমরা সে পাই। দেখে দেখে হেয়ার দেখে দেখে চিরুনির লাইন টেনে দিই, লাইন টেনে দিয়ে চুলের কাজটা দেখাতে পারি। এই লাইন টেনে দিলাম, দেখে দেখে অতিরিক্ত মাটিটা টেনে নিয়ে নিব, ধীরে ধীরে কাজ শুরু করতে থাকি। এবার পানি দিয়ে মসৃণ জায়গাটা, কিছু রাফ অংশ থাকুক, চুলের অংশ কিছু রাফ থাকুক, আর চেহারা দিকটা একটু মসৃণ করে নিই, চেপে আস্তে আস্তে হাত দিয়ে মসৃণ করে দিই, পানির অংশ দিই। চোখের দিকটা, চোখের মণিটা দেখানোর জন্য ফুটো করে দিতে পারি, মনে হবে তাকিয়ে আছে, চোখের মণিটা কালো জায়গাটা একটু ডিপ করে দিলাম। আর কিছু লাইন টুস দিয়ে চুলের বিভিন্ন শেপ একটু ডিটেল করা যায়, একটু চেপে চেপে কোথাও একটু গাঢ় লাইন বাড়িয়ে দেওয়া যায়, সূক্ষ্ম লাইনের পাশাপাশি কিছু মোটা লাইনও দেওয়া যায়, দেখতে ভালো লাগবে। সূক্ষ্ম লাইনের পাশাপাশি কিছু মোটা লাইনও দেবো, তাহলে কাজটা একটু ডিটেল মনে হবে। হ্যাঁ, সুন্দর কাজ, অল্প সময়ের মধ্যে 10-15 মিনিটের মধ্যে এই ধরনের কাজ করা সম্ভব, অভ্যাস করতে হবে, কাজগুলো বাসায় ট্রাই করো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দাও বা সাবস্ক্রাইব করো।